আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুরু করতে চাচ্ছি আজকের মূল ভিডিও, কিভাবে আপনারা খরগোশ খাঁচায় পালবেন এবং কিভাবে যত্ন নেবেন। তো আপনারা যারা বাসা বাড়িতে খরগোশ পেড়ে থাকেন, তারা জানেন না যে আদতক খরগোশগুলোকে কিভাবে খাঁচায় পালতে হয় এবং কিভাবে যত্ন নিতে হয়। তো আমি এখানে আপনাকে দেখাচ্ছি, দেখতে পারবেন এখানে দুইটি খরগোশ রয়েছে, আমি একটি খাঁচা রেখেছি। আমার এখানে খাঁচা, মোট খাঁচা রয়েছে হচ্ছে 4টি খাঁচা। তো এখানে দেখতে পারতেছেন যে আমি এই খরগোশের খাঁচার ভিতরে বসি রেখেছি এবং একটি বোমকেট রেখেছি, আর নিচে একটি ট্রে দিয়ে দিয়েছি, আর সে সাথে কিছু গাছ দিয়ে দিয়েছি। এবং আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তো দেখেন এখানে কিন্তু যথেষ্ট পরিমাণ জায়গা রয়েছে। আর আপনারা যারা খরগোশ পালতে চান, তারা অবশ্যই খাঁচা একটু বড় দেখে নেবেন, যাতে খরগোশগুলো একটু চলাফেরা করতে পারে ভালোভাবে। দুটো খরগোশ এক জায়গায় রাখলে জানি ব্রিডিং প্রসেসটা অনেক ভালো হয়, ব্রিডিং করতে পারে। আর এখানে আমার যে প্রসেসটা তৈরি করা হয়েছে বা আমি যে প্রসেসটা তৈরি করেছি, আমি একই জায়গায় দুইটি খরগোশ আর কি একসাথে রাখছি। সেক্ষেত্রে হইতেছে একটা মেয়ে খরগোশ এবং একটা ছেলে খরগোশ। আপনারা যারা আমার ভিডিওগুলো আগে দেখেছেন, তারা জানেন যে সাদা খরগোশটি হইতেছে আমার ছেলে খরগোশ, আর এই যেটা দেখতে পাচ্ছেন এই খরগোশটা কিন্তু ছেলে খরগোশ। সেক্ষেত্রে আমি আরেকটি খাঁচা এই খরগোশটাকে আলাদা করে রেখে দিয়েছি, কারণ দুটা খরগোশ একসাথে রাখা যায় না, ছেলে খরগোশ তাহলে অনেক ই করে। তো আপনাদেরকে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, দেখেন এটা আমি কাছে এনে দেখাইতেছি আপনাদেরকে, দেখেন। তো এই খরগোশটাকে তো মাশাল্লাহ অনেক সুন্দর দেখতে, কিউট অনেক। তো এই খরগোশটাকে আমি একা রেখে দিয়েছি, কারণ এটার যে জোড়া ছিল সেটা হচ্ছে আপনার প্রেগনেন্ট। তো এই খরগোশটার প্রায় বয়স হইতেছে আপনার 8 থেকে 9 মাস। তো এই খরগোশটা বর্তমান আপনার আমার যে খামার শুরু করার সর্বপ্রথম যে খরগোশটা এটাই। তো আমি খরগোশটাকে কিছু ঘাস দিয়ে দিলাম। তো আমি কিন্তু খাঁচা যখন খরগোশ লালন পালন করি, ও তখন থেকে আমি এই প্রসেসটাকে আর কি অবলম্বন করতেছিলাম। যে আমি কিন্তু অনেক জনকে দেখেছি বা আমার যে প্রথম স্টেপটা ছিল সেটা কিন্তু এই খাঁচা দিই। তো আমি এই খাঁচায় খরগোশ পালন করতাম। তো এখন বর্তমান আমার কাছে খরগোশ রয়েছে 7টি। তো সেক্ষেত্রে আমি আপনার আমার খরগোশগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করে দিয়েছি। ওই খাঁচাটা দেখতে পারতেছেন এখানে 2টা খরগোশ রয়েছে। এই সাদাটা হইতেছে ছেলে খরগোশ, ওই সাদা এবং পাকি লাগার ওইটা হইতেছে আপনার মেয়ে খরগোশ। এখানে দেখতে পাচ্ছেন যে 2টা খরগোশ, এই 2টা খরগোশই কিন্তু আপনার হইতেছে গিয়া ছেলে খরগোশ। তো সেক্ষেত্রে আমি 2টা খরগোশকে আলাদা রাখার চেষ্টা করি, কারণ 2টা খরগোশে এক জায়গায় রাখলে হলো আপনার অতিরিক্ত মারামারি ঝগড়াঝাটি করে। এই কারণে আমি সেট আপটি চেঞ্জ করে দিয়েছি, এই কারণ 2টি খরগোশকে আমি 2টি খাঁচা বিভক্ত করে দিয়েছি। আর এখানে যে আপনারা দেখতে পারতেছেন আমার নিজের হাতে তৈরিকৃত খাঁচাটি, এটা হইতেছে আমার বাঁশ এবং নেট দিয়ে তৈরি করা। তো এখানেও কিন্তু আমার কিছু খরগোশ রয়েছে। এই খাঁচার পাশাপাশি আমি কিন্তু ওই খাঁচাগুলোতেও খরগোশ লালন পালন করে থাকি। আর এখানে যে খরগোশটা দেখতে পাচ্ছেন, তো এই খরগোশটা আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন, তো এই খরগোশগুলোর শরীর কিন্তু অনেক ফ্রেশ দেখতে পাচ্ছেন, একদম ঝকঝক করতেছে আনার মতো, কোনো ময়লা নেই বা কোনো জামেলা নেই। আর এই খরগোশগুলো কিন্তু আমাকে দেখলে মানে এগিয়ে আসে, তো আপনি দেখতে পাচ্ছেন। তো অবশ্যই আপনারা কীভাবে খরগোশ খাঁচায় লালন পালন করলে খরগোশের সুস্থ স্বাভাবিক থাকবে, কোনো রকম ময়লা আবর্জনা হবে না, দুর্গন্ধ সৃষ্টি হবে না, তো আশা করি ফুল ভিডিওটা দেখলে আপনারা সব বিস্তারিত বুঝতে পারবেন। তো আপনারা যখন কিনা একটি খরগোশকে লালন পালন করবেন, তখন আপনাদের অনেক ভালো লাগবে। যখন কিনা আপনার আরেকটি খরগোশ বেড়ে যাবে বা আপনি যখন কিছু সংখ্যক খরগোশ পালবেন, তখন আপনাকে এগুলো যত্ন নিতে নিতে একটা সময় বিরক্ত ফিল করবেন। তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন একটু বড় একটা খাঁচার জন্য, যাতে একটা খাঁচায় আপনার 4-5টা মেয়ে খরগোশ রাখা যায়। কারণ এটা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না, একটি বাঁশের খাঁচাই হোক বা বড় খাঁচাই হোক, আপনি যদি 4-5 ফিট করে বানান, সেক্ষেত্রে কিন্তু একটা 4-5 ফিট জায়গায় আপনি 4-5টা খরগোশ রাখতে পারবেন। এখানে দেখেন, এটা কিন্তু আমার নিজের হাতে তৈরি খাঁচা,
এখানে আমি একটা খরগোশ আপাতত রেখেছি, কারণ এই খরগোশটি ইতিমধ্যে বাচ্চা দিয়ে দিয়েছে, তো সেই ক্ষেত্রে আমি এখানে আর কোনো খরগোশ রাখিনি। তো এখানে দেখেন আমি কিন্তু এক্সট্রা একটা প্রসেস বানিয়ে দিয়েছি, প্লেস বানিয়ে দিয়েছি এখানে খরগোশটি শোয়ার জন্য, বসার জন্য, আর এই সাইডে আমি খাওয়ার জন্য তাকে আর কি একটা ব্যবস্থা করে দিয়েছি এবং পটি করার জন্য। তো সেক্ষেত্রে আপনারা এরকম একটি খাঁচা যদি নিজে তৈরি করে নেন বাঁশ এবং কাঠ দিয়ে, আর সাথে যদি আপনার সামনে নেটের প্রয়োজন হয় তাহলে নেট দিয়ে দিয়ে দিবেন। তো সেক্ষেত্রে আপনি খাঁচাটায় 4 থেকে 5টা খরগোশ একসাথে পালতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার যা জামানোটা কম হবে, কারণ একটা খাঁচায় আপনার খাবার পানি একটা পত্র দিলেই যথেষ্ট। আর আপনার এরকম একটা খাঁচা যদি তৈরি করতে যান তাহলে হয়তো আপনার 1500 থেকে 2000 টাকা খরচ হতে পারে। তো আরেকটা বিষয় হচ্ছে এই খাঁচাটায় কিন্তু আমি কিছু পাখি লালন পালন করে থাকি, তো এখানে কিন্তু আমার কিছু সংখ্যক পাখিও রয়েছে। তো আপনারা যদি কেউ পাখি ক্রয় করতে চান এবং বিক্রয় করতে চান, উভয় আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং কমেন্টে জানাতে পারেন। তো এখানে দেখেন আমি যে সেট আপটি তৈরি করেছি, তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি যে সেট আপটি তৈরি করেছি সেই সাথে আমি খরগোশগুলোকে কিন্তু ভিন্ন ভিন্ন খাঁচায় রেখেছি। তো সেক্ষেত্রে আমার এই খরগোশগুলোকে এক্সট্রা আলাদাভাবে যত্ন নিতে হয়, যেমন এখানে একটা পত্র দিতে হয়, আবার সাইডে যে খরগোশটা রেখেছি ওখানে পত্র দিতে হয়, এখানেও যে খাওয়ানটা আমি দিই এখানেও কিন্তু সেই খাওয়ানটাই দিই। তো এই সেক্ষেত্রে আমার যদি সবগুলা খরগোশ একসাথে রাখতে পারতাম, তো সেক্ষেত্রে আমার কিন্তু একটা পাত্র খাইতে দিলেই যথেষ্ট ছিল, বা একটা পাত্রে খাবার দিলেই আমার হয়ে যেত। কিন্তু এখানে আমার 2টা মেল খরগোশের কারণে আমি 2টা মেল খরগোশ আলাদা করে রেখেছি, কারণ আপনারা হয়তো জানেন যে মেল খরগোশ একসাথে রাখা সম্ভব না। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিতে ভুলবেন না, কারণ আমি ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে যদি আপনার নোটিফিকেশনটা অন থাকে। তো দয়া করে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাকে সহযোগিতা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।